আপনি কি বাইক বা কার ভালোবাসেন? যদি ভালোবেসে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং ইন বেঙ্গল ইউটিউব চ্যানেলকে, আর তার সাথে প্রেস করে দিন বেল আইকনকে। তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব আপনি তখনই তার নোটিফিকেশন পেয়ে যাবেন। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং ইন বেঙ্গলি ইউটিউব চ্যানেল, আর আমি আজকের এই ভিডিওটায় আপনাদের দেখাতে চলেছি 10টি অসাধারণ স্পোর্টস বাইক, যে বাইকগুলি 2019 সালে ভারতের বাজারে আসতে চলেছে। 2019 সালে ভারতে অনেক ভালো ভালো স্পোর্টস বাইক লঞ্চ হতে চলেছে, তো আমি তার মধ্যে থেকে সেরা 10টি বাইক আপনাদের জন্য নিয়ে এসেছি। আপনি যদি নতুন বাইক কেনার চিন্তাভাবনা করে থাকেন তাহলে একবারের জন্য এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নিন। তো বন্ধুরা, আসুন বেশি সময় নষ্ট না করে ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, আমাদের এই লিস্টে এক নম্বরে আছে হন্ডা সিবিআর 300R। এই বাইকে আছে 286 cc ফোর স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন উইথ 6 ম্যানুয়াল গিয়ার্স, যার ম্যাক্সিমাম পাওয়ার 8500 RPM। এই বাইকের টপ স্পিড 157 কিলোমিটার/ঘন্টা আর মাইলেজ 30 কিলোমিটার/লিটার। এই বাইকের ফিউল ট্যাঙ্ক ক্যাপাসিটি 13 লিটার, আর এই বাইকটির দাম 2,00,000 থেকে 2,40,000 টাকার কাছাকাছি, এবং এই বাইকটি ভারতের বাজারে আসবে 2019 সালের এপ্রিল মাসের দিকে। এরপর আমাদের এই লিস্টে 2 নম্বরে আছে টিভিএস জেবলিন। এই বাইকে আছে 200 cc ফোর স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার লিকুইড কুল্ড ইঞ্জিন উইথ 6 ম্যানুয়াল গিয়ার্স, যার ম্যাক্সিমাম পাওয়ার 8000 RPM। এই বাইকের টপ স্পিড 130 কিলোমিটার/ঘন্টা আর মাইলেজ 44 কিলোমিটার/লিটার। এই বাইকের ফিউল ট্যাঙ্ক ক্যাপাসিটি 12 লিটার, আর এই বাইকটির দাম 1,50,000 থেকে 1,80,000 টাকার মধ্যে, এবং এই বাইকটি ভারতের বাজারে 2019 সালে জুন মাসের দিকে পাওয়া যাবে। এরপর আমাদের এই লিস্টে 3 নম্বরে আছে বাজাজ পালসার SS400। এই বাইকে আছে 373 cc ফোর স্ট্রোক লিকুইড কুল্ড ইঞ্জিন উইথ 6 ম্যানুয়াল গিয়ার্স, যার ম্যাক্সিমাম পাওয়ার 9,750 RPM। এই বাইকের টপ স্পিড 180 কিলোমিটার/ঘন্টা আর মাইলেজ 35 কিলোমিটার/লিটার। এই বাইকের ফিউল ট্যাঙ্ক ক্যাপাসিটি 12.5 লিটার, আর এই বাইকটির দাম 1,80,000 থেকে 2,00,000 টাকার মধ্যে, এবং এই বাইকটি ভারতের বাজারে 2019 সালের এপ্রিল মাসের মধ্যে চলে আসবে। এরপর আমাদের এই লিস্টে 4 নম্বরে আছে ইয়ামাহা MT-03। এই বাইকে আছে 321 cc ফোর স্ট্রোক টু সিলিন্ডার লিকুইড কুল ইঞ্জিন উইথ 6 ম্যানুয়াল গিয়ার্স, যার ম্যাক্সিমাম পাওয়ার 10,750 RPM। এই বাইকের টপ স্পিড 180 কিলোমিটার/ঘন্টা আর মাইলেজ 25 কিলোমিটার/লিটার। এই বাইকের ফিউল ট্যাঙ্ক ক্যাপাসিটি 14 লিটার, আর এই বাইকটির দাম 2,80,000 থেকে 3,00,000 টাকার মধ্যে, এবং এই বাইকটি ভারতের বাজারে 2019 সালের এপ্রিল মাসের মধ্যে চলে আসবে। এরপর আমাদের এই লিস্টে 5 নম্বরে আছে সুজুকি GSX-S750। এই বাইকে আছে 750 cc ফোর স্ট্রোক ফোর সিলিন্ডার ইঞ্জিন উইথ 6 ম্যানুয়াল গিয়ার্স, যার ম্যাক্সিমাম পাওয়ার 10,500 RPM। এই বাইকের টপ স্পিড 290 কিলোমিটার/ঘন্টা আর মাইলেজ 25 কিলোমিটার/লিটার। এই বাইকের ফিউল ট্যাঙ্ক ক্যাপাসিটি 16 লিটার, আর এই বাইকটির দাম প্রায় 7,00,000 থেকে 8,00,000 টাকার মধ্যে, এবং এই বাইকটি ভারতের বাজারে আসবে মোটামুটি 2019 সালের এপ্রিল মাসের দিকে। এরপর আমাদের এই লিস্টে 6 নম্বরে আছে KTM ডিউক 790। এই বাইকে আছে 799 cc টু সিলিন্ডার প্যারালাল টুইন ইঞ্জিন উইথ 6 ম্যানুয়াল গিয়ার্স, যার ম্যাক্সিমাম পাওয়ার 9,000 RPM। এই বাইকের টপ স্পিড 250 কিলোমিটার/ঘন্টা আর মাইলেজ 23 কিলোমিটার/লিটার। এই বাইকের ফিউল ট্যাঙ্ক ক্যাপাসিটি 14 লিটার, আর এই বাইকটির দাম প্রায় 8,00,000 থেকে 9,00,000 টাকার কাছাকাছি, এবং এই বাইকটি ভারতে পাওয়া যাবে 2019 সালের মার্চ মাসের দিকে। এরপর আমাদের এই লিস্টে 7 নম্বরে আছে কাওয়াসাকি নেনজা 400। এই বাইকে আছে 399 cc ফোর স্ট্রোক টু সিলিন্ডার প্যারালাল টুইন ইঞ্জিন উইথ 6 ম্যানুয়াল গিয়ার্স, যার ম্যাক্সিমাম পাওয়ার 10,000 RPM। এই বাইকের টপ স্পিড 200 কিলোমিটার/ঘন্টা আর মাইলেজ 20 কিলোমিটার/লিটার। এই বাইকের ফিউল ট্যাঙ্ক ক্যাপাসিটি 14 লিটার, আর এই বাইকটির দাম প্রায় 380,000 থেকে 4,00,000 টাকার কাছাকাছি, এবং এই বাইকটি 2018 সালের নভেম্বর মাসের মধ্যে ভারতের বাজারে চলে আসবে। এরপর আমাদের এই লিস্টে 8 নম্বরে আছে BMW G
310R। এই বাইকে আছে 313cc ফোর স্ট্রোক সিঙ্গেল সেন্টার ওয়াটার কুলড ইঞ্জিন উইথ সিক্স ম্যানুয়াল গিয়ার্স, যার ম্যাক্সিমাম পাওয়ার 9500 RPM। এই বাইকের টপ স্পিড 143 কিলোমিটার পার ঘন্টা, আর মাইলেজ 30 কিলোমিটার পার লিটার। এই বাইকের ফিউল ট্যাঙ্ক ক্যাপাসিটি 11 লিটার, আর এই বাইকটির দাম প্রায় 2 লাখ থেকে 2 লাখ 40 হাজার টাকার কাছাকাছি, এবং এই বাইকটি ভারতের বাজারে 2018 সালের নভেম্বর মাসের দিকে পাওয়া যাবে। এরপর আমাদের এই লিস্টে 9 নম্বরে আছে হিরো এক্সট্রিম 200R। এই বাইকে আছে 200cc ফোর স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন উইথ 5 ম্যানুয়াল গিয়ার্স, যার ম্যাক্সিমাম পাওয়ার 8000 RPM। এই বাইকের টপ স্পিড 112 কিলোমিটার পার ঘন্টা, আর মাইলেজ 40 কিলোমিটার পার লিটার। এই বাইকের ফিউল ট্যাঙ্ক ক্যাপাসিটি 12.5 লিটার, আর এই বাইকটির দাম প্রায় 95,000 থেকে 1,05,000 টাকার কাছাকাছি, এবং এই বাইকটি ভারতে পাওয়া যাবে 2018 সালের এপ্রিল মাসের দিকে। এরপর আমাদের এই লিস্টে 10 নম্বরে আছে বাজাজ পালসার NS200Fi। এই বাইকে আছে 200cc ফোর স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন উইথ 6 ম্যানুয়াল গিয়ার্স, যার ম্যাক্সিমাম পাওয়ার 9750 RPM। এই বাইকের টপ স্পিড 136 কিলোমিটার পার ঘন্টা, আর মাইলেজ 35 কিলোমিটার পার লিটার। এই বাইকের ফিউল ট্যাঙ্ক ক্যাপাসিটি 12 লিটার, আর এই বাইকটির দাম প্রায় 80,000 থেকে 88,000 টাকার মধ্যে, এবং এই বাইকটি ভারতে পাওয়া যাবে 2019 সালের অক্টোবর মাসের দিকে। তো বন্ধুরা, এই ছিল টপ 10 বেস্ট আপকামিং স্পোর্টস বাইক, যে বাইকগুলি 2019 সালে ভারতের বাজারে আসতে চলেছে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করুন আর আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। আর অটোমোবাইল সম্পর্কিত কোনো প্রশ্ন থাকলে কমেন্টে তা জানাতে পারেন। নমস্কার। Mais avant tout, faut bouger la tête.